নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 সালে এই ছয় রাশির জাতক জাতিকার বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কি হতে চলেছে এই ছয় রাশির জীবনে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আর কিছুদিন পর 2021-এ আমরা পা রাখতে চলেছি, আর এই 2021 সালে এই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের এই বছরের বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না। কি হতে চলেছে আপনাদের জীবনে তা আমি অবশ্যই ভিডিওতে বলবো। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই ছয় রাশির জাতক জাতিকার জীবনে বিধাতা কি লিখতে চলেছে। যে ছয় রাশির কথা আমি ভিডিওতে বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের এই বছর অর্থাৎ 2021 সালে বিবাহ হতে চলেছে, অর্থাৎ আপনারা নতুন জীবনে পা রাখতে চলেছেন, এটি বিধাতার লেখা। দ্বিতীয়, এই বছর অর্থাৎ 2021 সালে এই ছয় রাশির জাতক জাতিকাদের চাকুরি পাওয়ার একটা সম্ভাবনা বললে ভুল হবে, চাকুরি পেতেই চলেছেন। এছাড়াও এই 2021 সালে আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখুন। এছাড়াও এই বছর আপনাদের প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখুন। যারা পার্টনারশিপ বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে চলেছে। এই বছর যারা শেয়ার মার্কেট, ফাটকা, সাট্টা, জুয়া, লটারি এগুলি কাটেন, তাদের ক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার যোগ রয়েছে, তাই এবছর আপনারা লটারি কাটতে পারেন। এবছর আপনারা নতুন ব্যবসা স্টার্ট আপ করতে পারেন, কিন্তু কোন ব্যবসা স্টার্ট আপ করবেন সেটি জানতে আপনার জন্মছক দেখার প্রয়োজন রয়েছে, কারণ সকলের সব ব্যবসা ধারে না। তাই আমি পূর্বেই বলেছি আপনাদের জন্মছক বিচার করে নিন, আর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি রিমাইন্ড করে দেখে নিতে পারেন। এই বছর আপনারা প্রেমে পড়তে চলেছেন, সেটা নতুন প্রেম হতে পারে বা পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই বছর রেজাল্ট ভালো হতে চলেছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 2021 সালে যা যা ঘটনা বললাম তা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ গ্রহ, শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ, রবি গ্রহ এবং রাহু গ্রহ শুভ থাকে, তাহলে কিন্তু আমি যা বললাম তা মিলতে বাধ্য। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও এই 2021 সালে যা যা বললাম তা হতে চলেছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনাদের নিজস্ব জন্মছকের উপর। তার জন্য আপনার জন্মছকে বুধ গ্রহ, রাহু গ্রহ, রবি গ্রহ, বৃহস্পতি গ্রহ ও শনি গ্রহকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই 2021 সাল খুব ভালো যেতে চলেছে। অর্থাৎ আপনাদের ভিডিওর পূর্বে যা যা বললাম তা তা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে, তবে পুরোটাই মিলবে আপনাদের নিজস্ব বার্থ চার্টের উপর। আপনার জন্মছকে যদি বুধ গ্রহ, রবি গ্রহ, বৃহস্পতি গ্রহ, রাহু গ্রহ এবং শনি গ্রহ শুভ পজিশনে থাকে তাহলে আমার কথা 100% মিলবে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই 2021 সালে যা যা বললাম পূর্বে তা তা কিন্তু ঘটতে চলেছে, তবে পুরোটাই মিলবে আপনাদের নিজস্ব জন্মছকে যদি বুধ গ্রহ, রবি গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, রাহু গ্রহ যদি ভালো পজিশনে থাকে। এরপর যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই বছর অর্থাৎ 2021 সালে যা যা বললাম তাই তাই কিন্তু ঘটতে চলেছে, তবে পুরোটাই মিলবে আপনাদের নিজস্ব জন্মছকের উপর। আপনার জন্মছকে যদি রবি গ্রহ, রাহু গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ শুভ পজিশনে থাকে তাহলে আমার কথা পুরোটাই মিলে যাবে। এরপরে যে 6 নম্বর এবং লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই 2021 সালে যা যা বললাম তাই তাই কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না। তার জন্য আপনাদের জন্মছকে রবি গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ এবং রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। তো এই ছিল 6 রাশি, যে রাশিগুলির বিধাতার লেখা 2021-এ কেউ খণ্ডাতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।